একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। একজন আদর্শ মুসলিম ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আদর্শ মুসলিমে পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত এই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সত্যিকারভাবে উপলব্ধি করে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে না। গত পর্বে আমরা বলেছি যে আদর্শ মুসলিম ব্যক্তি কোনো অবস্থাতেই তাবিজ দেয়া এবং তাবিজ ব্যবহার করা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখবে, তাবিজ দেয়া এবং নেয়ার সাথে সম্পৃক্ত হবে না। তাবিজ দেয়া এবং নেয়া দুটাই শিরক। তাবিজের ব্যবসা করা যাবে না। আমার বন্ধু, অত্যন্ত বিনয়ের সাথে আরজ করব, আমরা যারা তাবিজের বিষয়টি সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো দেখে নিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই তাবিজ হচ্ছে শিরক। এই শিরকের মাধ্যমে মূলত বড় শিরকের দিকে চলে যায়, আর তাই ঘটে। আমরা যখন একজন ব্যক্তিকে প্রশ্ন করি যে আপনি কিভাবে সুস্থ হলেন, বলে যে আমি অমুক হুজুরের কাছ থেকে তাবিজ এনেছিলাম, এই তাবিজ দেওয়ার পর আমি সুস্থ হয়েছি, তাবিজের মাধ্যমে সুস্থ হয়ে গিয়েছি। ইয়া সুবহানাল্লাহ, কত বড় অন্যায় কথা! যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে সুস্থ করেছেন, যে রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো ব্যক্তি নেই, কোনো সত্তা নেই যে একজন ব্যক্তিকে সুস্থ করতে পারে, সেই রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, সেই মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভুলে গিয়ে তিনি বলছেন যে তাবিজের কারণে আমি সুস্থ হয়ে গেলাম। আবার আরেক ব্যক্তি বলেন, আমার সন্তান জন্ম নিলে সন্তান বাঁচে না, তাবিজ দেওয়ার পরে সন্তান বেঁচেছে। তাবিজের কারণে সন্তান বাঁচে, তাবিজের কারণে সন্তান জীবন ধারণ করতে পারে, এ কি কঠিন এবং জঘন্যতম আকীদা বিশ্বাস! আমাদের সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দেন, তিনি আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের খালেক স্রষ্টা, তিনি আমাদের রাজিক রিজিক দাতা। তাই কোনো ব্যক্তি যদি বিশ্বাস পোষণ করে থাকে তাহলে তিনি শিরকে লিপ্ত হলেন, এবং আদর্শ মুসলিম ব্যক্তি কোনো অবস্থাতেই এই বিশ্বাস পোষণ করার কোনো সুযোগ নেই। আমরা অনেকে এমনও মনে করে থাকি যে তাবিজ দিলে তার ব্রেন ভালো হবে এবং তার পড়াশোনার জন্য মন বসবে এবং পড়া মুখস্থ ইত্যাদি ইত্যাদি, এই জন্য আমরা হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসি। এটি হলো জেহেন বৃদ্ধির তাবিজ, একেবারেই অনুচিত কাজ। জেহেন তো তিনি বৃদ্ধি করতে পারেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তার এই কর্তৃত্ব রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের এর উপর কোনো ক্ষমতা নেই, হস্তক্ষেপ করার অধিকার নেই। ওয়াকুর রব্বি জিদনি আইলমা, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলুন রব্বি জিদনি আইলমা, হে আমার প্রতিপালক জিদনি আইলমা, আমাকে আপনি জ্ঞান বৃদ্ধি করেছেন। ওয়াকুর রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, একেবারে স্পষ্ট বক্তব্য। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ব্রেনকে খুলে দেন, বান্দাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তাবিজের প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তার কাছে দোয়া করতে বলেছেন। তাই আমরা যারা এই তাবিজের চর্চা করছি, আমরা যারা তাবিজ দেয়া নেয়া, তাবিজ বিক্রি করা ইত্যাদি কাজে নিজে থেকে সম্পৃক্ত করছি, অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদের সকলের কাছে আরজ করব, ভাইয়েরা, অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যে, জুলুমের অন্ধকারের মধ্যে মানে আমাদেরকে আবর্তিত হলে চলবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে হকের দিকে, সত্যের দিকে, যেহেতু সত্য আমাদের কাছে স্পষ্ট। কোরআন এবং সুন্নার মধ্যে এই তাবিজকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন, এরপর আর আমাদের জন্য কী আছে? এখানে কোনো ব্যক্তির ফতোয়া নয়, কোনো ব্যক্তির ইজতিহাদের বিষয় নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই আমরা যারা এই কাজে লিপ্ত আছি, অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদের কাছে আরজ করব, ফিরে আসুন। আদর্শ মুসলিম ব্যক্তি কোনো অবস্থায় তাবিজ দেবেন না, কোনো অবস্থায় তিনি তাবিজ ব্যবহার করবেন না, তাবিজের বেচা কেনা লেনদেন ইত্যাদি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না। এরপরে যে পয়েন্টটি, তা হচ্ছে গায়রুল্লাহর জন্য সিজদা করা। এটিও একেবারেই ব্যাপক, আমরা নিজেদের চোখে দেখেছি কবরে সিজদা করতে, আমরা নিজেদের চোখে দেখেছি ব্যক্তিকে সিজদা করতে। এই সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা সিজদাতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এটি দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ, যেহেতু এই সিজদা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি।
এই সিজদার অধিকার আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকাফু ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। আমাদেরকে সিজদা করতে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিয়েছেন, তাই আমরা সিজদা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। কিন্তু পুরো উল্টা হয়ে গেছে, আমরা শুধু মানুষের সিজদা করছি তা নয়, আমরা কবরস্থ কবরের জন্য সিজদা করছি, কবরস্থ ব্যক্তির জন্য সিজদা করছি। শুধু তাই নয়, একেবারেই কিছুই নেই আন্দাজের উপর আমরা বিভিন্ন ধরনের বেদি তৈরি করে নিয়ে, বিভিন্ন ধরনের সৌধ তৈরি করে নিয়ে সেগুলো সিজদা করছি। এই সিজদা মোটেও জায়েজ নেই। প্রসঙ্গত একটি বিষয় সুপ্রিয় দর্শক, যে চেয়ে আকর্ষণ না করলেই নয়, অন্যথায় আলোচনা অপরিপূর্ণতা থেকে যাবে। আর সে বিষয়টি হচ্ছে সিজদার মধ্যে বিভ্রাট রয়েছে। কেউ কেউ বলেছেন সিজদা তো তাজিম, সিজদা তো তাহিয়া, সম্মানের সিজদা, অভিবাদনের সিজদা, সিজদাকে ভাগ করে নিয়েছেন এবং তারা মনে করেছেন যে সম্মানের যে সিজদা রয়েছে অথবা সিজদা তো তাহিয়া যেটি রয়েছে, অভিবাদনের সিজদা যেটি রয়েছে, এই সিজদা এটি জায়েজ, আর বাকি অন্য সিজদা যেগুলো রয়েছে সেগুলো হারাম বা শিরক। এখানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দৃষ্টি আকর্ষণ করব, অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি হচ্ছে সিজদা তাজিমের জন্য যদি হয় থাকে সেটাও শিরক, আর তাহিয়ার জন্য কোনো সিজদা নেই। তাহিয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছেন কোরআনের মধ্যে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়া হচ্ছে তাদের সালাম। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পাঠালেন, সালাম শিক্ষা দিলেন, তিনি সালাম শিখে নিলেন ফেরেশতাদের কাছ থেকে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটি তোমার, তাহাইয়াতুকা ওয়া তাহাইয়াতু যুরিয়াতিক, তুমি এবং তোমার সন্তানদের জন্য এই তাহিয়া নির্ধারণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত তাহিয়া হচ্ছে অভিবাদন, হচ্ছে সিজদা নয়, কোনো অবস্থায় গড় করা নয়, মাথা নত করা নয়, কোনো ব্যক্তির সামনে রুকু করা নয়, বরং ওই ব্যক্তির সামনে তাহিয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটি হচ্ছে আমাদের তাহিয়া সালাম, যে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই সালামের ফজিলত রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকেই সিজদাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটি হচ্ছে সিজদাতু তাহিয়া ওয়া তাযীম, আরেকটি হচ্ছে সিজদাতুল ইবাদাহ। একদল বন্ধু সিজদাকে নিজেদের জন্য বৈধ করার জন্য, যে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছাড়া আর কারোর জন্য হতে পারে না, ওই সিজদাকে নিজেদের স্বার্থে নেওয়ার জন্য, নিজেদের সুবিধা নেওয়ার জন্য তারা বলছেন যে সিজদা দুই প্রকার। কোথায় ফেলেন সিজদা দুই প্রকার? আদৌ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেননি, সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং সুন্নার মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে সিজদা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি এই পৃথিবীতে আমি কাউকে নির্দেশ দিতাম কোনো মানুষকে সিজদা করার জন্য, তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে। এই হাদিস থেকে কি কথা বোঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ এই সিজদা পাওয়ার কোনো উপযুক্ততা নেই। সাহাবীরা যখন বাহিরে গেলেন তখন তারা দেখলেন যে তাদের যারা প্রভাবশালী নেতা রয়েছে, তাদের যারা তথাকথিত মুনিব রয়েছে, তাদেরকে তারা সিজদা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনুমতি চাচ্ছি আপনাকে সিজদা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করে দিলেন, রাসূলের জন্য সিজদাকে নিষেধ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এখন কিভাবে আমরা নিজেদের জন্য সেটাকে বৈধ করে নেই? কোন দলিলের ভিত্তিতে অথবা কোন যুক্তির ভিত্তিতে আমরা মনে করি যে এটি আমাদের জন্য বৈধ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বৈধ করলেন না, বরং নিষেধ করলেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদাকে নির্ধারণ করে দিলেন? তাই সিজদাকে দুই প্রকার করে, সিজদা এক প্রকার নিজের জন্য নেয়া, আরেক প্রকার আল্লাহর জন্য নেয়া। এটি তো আল্লাহ রাব্বুল আলামিনের হক দুভাগে ভাগ করে নেয়া, বন্টন করে নেয়া। কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হককে দুভাগে বন্টন করে নিচ্ছেন? কিছু অংশ আপনার জন্য আর কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কাজটুকু একেবারেই গর্হিত শিরক, একেবারেই নিষিদ্ধ কাজ। আপনি নিজেই বলছেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের হক, তারপর এই আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকুকে আপনি চালাকি করে বন্টন করে নিচ্ছেন কিছু অংশ আপনার জন্য। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, কোরআনে কারিমে দুটি সিজদার কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس وإذ قلنا للملائكة যখন ফেরেশতাদেরকে আমরা নির্দেশ দিলাম বললাম উসজুদুল আদম আদমের জন্য সিজদা করো, এটি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ হওয়ার কারণে এটাকে সিজদাতুত তাহিয়্যা অথবা সিজদাতুত তাজিম এই নাম দিয়ে কোনো অবস্থায় ব্যাখ্যা করার অবকাশ নেই। এটি আদমকে সিজদা করার অর্থ এই নয় যে এই সিজদাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়নি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সিজদা করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছেন, কিন্তু নির্দেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর নির্দেশ হওয়ার কারণে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায়। বিরতির আগে আমরা আলোচনা করতেছিলাম সিজদা প্রসঙ্গে গায়রুল্লাহর জন্য সিজদা করার বিষয়টি আরেকটু বিবেচনা করতে হবে আপনাদের। আপনারা জানেন এই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাস করেছেন, সুতরাং যেই নাম দেন না কেন সিজদাতুত তাহিয়্যা, সিজদাতুল ইবাদাহ, সিজদাতুত তাযীম যেই নাম দেন না কেন প্রত্যেকটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করতে বলেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর নির্দেশের কারণে এটি বৈধ হয়ে গিয়েছে, এটি কোনো অবস্থায় গায়রুল্লাহর সিজদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলেন কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য তাহলে সেটি আমাদের জন্য জায়েজ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থায় গায়রুল্লাহকে সিজদা করতে বলেন না। ঠিক অনুরূপভাবে কোরআনে কারিমের আরেকটি আয়াতের মধ্যে সূরা ইউসুফের মধ্যে বলা হচ্ছে রাআইতু আহাদা আশারা কাওকাবান, এখানে সিজদার কথাটি এসেছে, কেউ কেউ এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে যে সিজদা বলতে এখানে ওই সিজদাকে বোঝানো হয়েছে যে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয়ে থাকে। সিজদার একাধিক অর্থের মধ্যে আহলুত তাফসীর মুফাসসিরিন কারাম বলেছেন এখানে সিজদা বলতে বোঝানো হয়েছে অবনত হওয়া, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা ওই দরজায় প্রবেশ করো সিজদারত অবস্থায় অথবা অবনত অবস্থায়। তাই মূলত আমাদেরকে কোরআনে কারিমের সত্যিকার তাফসীর ও আহলুত তাফসীর থেকে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, যেটাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বলেছেন তাকে, তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করব, কোনো মানুষকে সিজদা করব না, কোনো ব্যক্তিকে সিজদা করব না, কোনো কবরে সিজদা করব না, কোনো সৌধে সিজদা করব না, এটি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট ছাড়া আর কিছুই নয়, এই কাজটুকু শিরক। তাই সিজদার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, সিজদাতুত তাযীম নাম দিয়ে যারা আমাদেরকে বিভ্রান্ত করছে এবং যারা একথা বলছেন যে না এটি ইবাদতের সিজদা নয়, ইবাদতের সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর তাযীমের সিজদা যেই কোনো ব্যক্তিকে করা যায়, মুরব্বিকে করা যায়, পিশাব করা যায়, ওলিকে করা যায়, কুতুবকে করা যায়, দরগাহ বা খানকায় করা যায়, তারপরে কবরে করা যায়, একেবারেই বিভ্রান্ত বক্তব্য। এই তাকসিম, এই যে ক্লাসিফিকেশন, এই যে প্রকরণ, এই প্রকরণের কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই, কোনো দলিলের উপর ভিত্তি করে এই বক্তব্য দেওয়া হচ্ছে না, বরং এটি শুধুমাত্র নিজেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক কেড়ে নেওয়ার জন্য একদল মধ্যস্বার্থভোগী লোক আল্লাহ রাব্বুল আলামিনের হককে নিজেদের জন্য বৈধ করে নেওয়ার জন্য এই ধরনের অপব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটুকু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আমাদেরকে জানাননি। এবং সাহাবীরা কেউ ওই কথা বলেননি যে সিজদার এমন একটা প্রকার আছে যে প্রকারটুকু তোমরা কোনো মুরব্বির জন্য করতে পারবে, কোনো ওলির জন্য করতে পারবে, কোনো কুতুবের জন্য করতে পারবে, কোনো কবরের জন্য করতে পারবে, এই ধরনের কোনো বক্তব্য কোথাও আসেনি। তাই বন্ধুগণ, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করবেন না, শিরক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে সিজদা করার কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো অনুমোদন দেননি, তাই আমরা এই কাজটুকু করব না। এবার আসুন এরপরের পয়েন্টটি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মানবরচিত আইন বা বিধানকে আল্লাহর আইনের চেয়ে শ্রেষ্ঠ বা সমান পর্যায়ে মনে করা, এটাও শিরক। এই কাজটি অত্যন্ত জঘন্যতম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আমাদেরকে জীবনযাপন করার জন্য, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম এই বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে গেছেন, সুতরাং তোমরা তাই অনুসরণ করো যা তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের মধ্যে এসেছে, আমি তো আমার কাছে যা ওহী প্রেরণ করা হয় তাকে তারই অনুসরণ করি। সুতরাং ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। সেখানে মানুষের মনগড়া আইন, মানবরচিত আইন, মানবরচিত সংবিধান, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, আল্লাহর বিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করা,
আল্লাহর বিধানের সমপর্যায়ে মনে করা, এটি একেবারেই শিরক গর্হিত কাজ। কেউ যদি মনে করে থাকেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবেন কিভাবে, অথচ আল্লাহ রাব্বুল আলমিনের জন্য শরীক সাব্যস্ত করে রেখেছেন, তাই অত্যন্ত সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। শিরক করে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করলে এই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবাদতের নির্দেশ দিয়েছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহ রাব্বুল আলমিনের কোনো অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ রাব্বুল আলমিনের অংশীদারও সাব্যস্ত করলাম, আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করলাম, দুটি সমানভাবে কোনো অবস্থায় হতে পারে না, চলতে পারে না। কোনো আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলমিন অবতীর্ণ যেই বিধান শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের ক্ষেত্রে মানুষের মন গড়া, মানুষের তৈরি করা বিধানকে কোনো অবস্থায় সে শ্রেষ্ঠ বা সমান পর্যায়ে কখনো মনে করবে না। যদি করে থাকেন তাহলে তিনি শিরক লিপ্ত হলেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আসলে শিরকের ধরন অনেক, মাদাহিরু শিরক, শিরকের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো উদাহরণ রয়েছে, যেটি আমাদের সমাজের মধ্যে বেশি ব্যাপকতা লাভ করেছে। এবং যে সমস্ত শিরকের ধরনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ বিভ্রান্ত হই, শুধু সেই দিকগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা লক্ষ্য করেছেন এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রেই আমাদের সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ওই ভিন্ন দৃষ্টিভঙ্গি যাতে করে আমাদের কাছে কোনো অবস্থায় আমাদেরকে শিরকের থেকে মুক্ত থাকতে প্রতিবন্ধকতা তৈরি না করে, এই জন্য মূলত এই আলোচনাটুকু, যাতে করে আমরা বুঝতে পারি যে এই কাজগুলো শিরক। এখানে আমরা কয়েকটি উদাহরণ দিলাম শিরকের উপর। আপনার আরও যে সমস্ত বই রয়েছে, বিশেষ করে বাংলা ভাষায় অনেকগুলো বই ইতোমধ্যে শিরকের উপর লেখা হয়েছে, সেই বইগুলো আপনারা সংগ্রহ করে পড়ে নিন। সুপ্রিয় ভাইরা বোনেরা, বিনয়ের সাথে আরজ করব, শিরক সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে ফেলব এবং আমাদের ইবাদত পণ্ড হয়ে যাবে, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এরপরে যে পয়েন্টটি তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শিরক থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবে। শিরকের ক্ষেত্রে তার যেই কাজগুলোকে চোখের সামনে রাখবে, দৃষ্টির কাছে রাখবে, তার মধ্যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে শিরক থেকে মুক্ত রাখার জন্য, শিরককে বর্জন করার জন্য মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা দোয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রেই আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে তৌফিক দেন না। এই জন্য বান্দাদের কোনো কাজের জন্য তৌফিক লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগ লাভ করার জন্য বান্দাদের একটি করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আর এই যে দোয়া এবং ইফতেকার ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, ধরনা দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে তুলে ধরা, পেশ করা, এটাই হচ্ছে মূলত লব্বুল উবুদিয়্যা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন এটাই হচ্ছে উবুদিয়্যাতের, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর মূল কথা, প্রাণ কথা, এটা হচ্ছে প্রাণ, এটা হচ্ছে মূল বিষয়। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করব, রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত করুন, শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবেই শিক্ষা দিয়েছেন, ফলে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্যকে এভাবে করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপদ শহরে পরিণত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর জন্য দোয়া করছেন, কিয়ামত পর্যন্ত এই নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই মকবুল দোয়ার কারণে মক্কা নগরী আজকে নিরাপদ শহর। এরপর তিনি দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে, মূর্তি পূজা থেকে আমাদেরকে, যাতে মূর্তি আমরা পূজা না করি, তা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুন। ওয়াজনুবনি ওয়া বানিয়্যা, আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করবেন এটি কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কঠিন কঠিন পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে পরীক্ষায় উত্তীর্ণ করে নিলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখো, রক্ষা করো। কেন এই দোয়া? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তৌফিক চাইতে হবে, বান্দার আশঙ্কা থাকতেই পারে, যেহেতু শয়তান আমাদের পেছনের দুশ্মন রয়ে গিয়েছে, শয়তানের এই শত্রুতার কারণে, শয়তানের এই দুশ্মনির কারণে আশঙ্কা থেকে যাবে, আমরা শিরক মুক্ত হতে নাও পারি। শিরকে শয়তান আমাদেরকে এভাবে সেভাবে সুকৌশলে বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে শিরকের দিকে ঠেলে দিতে পারে। তাই যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখেন, যাতে করে আমরা শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, এই জন্য মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই ইব্রাহিমের বক্তব্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে এটি জানিয়ে দিয়ে যাচ্ছেন, শিরক থেকে নিজেদেরকে শুধুমাত্র বিরত রাখলেই চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তৌফিক কামনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দোয়াটি শিক্ষা দিয়েছেন, এটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল আদাবুল মুফরাদের মধ্যে 716 নম্বর এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি যে আমি তোমার সাথে শিরক করব, আমি জেনে শুনে, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম, এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি যা আমি জানি না।